আর জানা যায় আমি আমার বাবার জানা যায় আমি নিজেই পড়াইতে পারি, আপনাদের মৌলবাদীদের কোনো কাজে লাগে। কার জানা যায়? দেওয়ানবাগির। ও, তুমি যা দেওয়ানবাগি জানাজা পড়াইবো না? ভালো, জানাজা পড়াইবা ভালো কথা। তোমার মুখে দাড়ি কই? তোমার মুখে তো দাঁড়িয়েই নাই, তুমি কার জানাজা পড়বা? মিয়া ফাইজলামি জায়গা পাবো না মিয়া। ও মা, কি যে কে রে, হাত ভাঙবে কে রে? আমি তোমার কে কি করছি? আমার হাত ভাঙবে? তুমি তোমার হাত ভাঙিয়ে দিব মিয়া, বাংলাদেশের জনগণের বোকা পাইছো মিয়া, হাত ভাঙিয়ে দিবা মিয়া? না ফাইজলামি করো মিয়া। মেয়ে ওসি আছে, ভালো আছো, ভালো থাকো মেয়ে। বাংলাদেশের মানুষ খেপে গেলে তোমাদের মতো ওসি দেশেরা ফালাইবা। আর আমরা কি মৌলবাদী, আর তোমরা কি রইল চাঁদাবাজ? একেবারে চুপ করে থাকবেন। চুপ থাকুন কে রে, গা লেগে গেছে না? তোমরা পালাইবার জায়গা পাইবা না মিয়া, যদি বাংলাদেশে মুসলমান একবার খেপে। চলুন ওনার কিছু ভিডিও দেখে আসি, আমরা স্ক্রিনে তাদের অনেক ভিডিও আছে দেখেছি। চলেন, তারা দেশের জনগণের সাথে কি কিরকম খারাপ ব্যবহার করে, চলুন আমরা স্ক্রিনে সেই ভিডিওটি দেখি। ভালো লাগলে অবশ্যই আমাদের পরবর্তী ভিডিও দেখবেন। বনশ্রী হয়ে স্টাফ কোয়ার্টারের দিকে যেতে এই সড়কে সকাল সকাল এমন চাঁদাবাজি, ধরা পড়ে নিয়ম অনিয়ম টিমের ক্যামেরায়। স্পট থেকে সাথে সাথে পালানোর চেষ্টা। রীতিমতো বাহিনী গঠন করে চাঁদাবাজি করছে বলে কেউ প্রতিবাদের সাহস পাচ্ছে না। গাজীপুরের মিরের বাজার চৌরাস্তায় পুলিশের সাথে লাঠি হাতে তৎপর এই মানুষগুলোকে দেখে মনে হতে পারে যানজট সামাল দিতে ব্যস্ত তারা। তবে অভিযোগ এদের মাধ্যমেই চাঁদা আদায় করছে পুলিশ। মোর বাহের জানাজা মুই নিজে পড়াইছি, নিজেই পড়াইছি, কোনো সমস্যায় নাই। আমি মৌলবিগমত তো মাত্র 60 তকবির দিয়ে পড়াই নেই, 6-7টা তকবির দিছি, তাও মোর বাহে উঠতে দৌড়ো দেয় নাই, আর মোরে কয় ওনা দে বেটা তুই হল্লি ডাকি। আর তোমরা 60 তকবির দিয়ে নিজেকে বড় বড় মৌলবি মনে হরো তাই নিয়ে? আরে বেটা, তোরা তো মগো পয়সা দিয়ে চলিস, মগো পয়সা দিয়ে তোরা লেহাপড়া হিকে বড় হইস, মগো জীবনে দেখছো যে জনগণের টাহা দিতে, জনগণের টাহায় মোরা বেতন পাই, তোকে কে বলছে? মোদেরকে স্বয়ং জিব্রাইল আলাইহিসসালাম আসমানে দেখে প্রত্যেক মাসে 3 তারিখে বেতন দিয়ে যায়, এবং মোরা যদি রাস্তার মরে যাই একটু খারাই, মগো বুজুর্গি দেখিয়ে, মগো আমল আখলাক দেখিয়ে, ট্রাকের ড্রাইভাররা পর্যন্ত ট্রাক থামাই দিয়ে মগো হাতের ভিতর হাতিয়ে গুইজে দিয়ে মগো সাথে মুসাবা কই দিয়ে মগো কাছতে দোয়া লইয়ে যায় যে মিয়া ভাই হজরত মগো যেদিনে দোয়া করবেন মোরা যেন সুস্থভাবে নিরাপদে মগো জাগে যেয়ে পৌঁছাইতে পারি। আর তোরা নিজেকে বড় বড় মৌলবি মনে হর বেটা, হ্যাঁ কী হেঁকছো তোরা, তোরা কী হেঁকছো? কত খালি পরের বাড়ি খাওয়া, মোরা জীবনেও পরের বাড়ি খাই নিয়ে মাইনসে মগো অফিসে আইসিয়ে জোর কই দিয়ে মগো টেবিলে তলির দিয়ে হা দিয়ে দিয়ে যায়, মোরা খাই চাই নিয়ে লই চাই নে, এত মানুষ খেদাই দেই, তারপর মানু মানে না, এত ভালোবাসা তোগো জীবনে কেউ এত ভালোবাসছে? জীবন দেখাইতে পারবি কয়টা দেখাইতে পারবি তোরা? এই জমের ভালোবাসা অর্জন করা বহুত কষ্টের, মোরা এই কষ্ট কেলেশ কই দিয়ে এই ভালোবাসার স্থানে আইসি, মোরাই যে এত বড় অলি বুজুর্গ হয়েছি কোনোদিন কিন্তু তোগো মতো আমরা মানছি শিকার করে দিয়ে বেড়াই না, কিন্তু তোরা খালি বলি যাবে যে তোরা বড় বড় অলি। আরে বেডা হন, অলি বুজুর্গ হইতে হইলে এটা মনে ভিতর রাহা লাগে, আমরা যে কত বড় পীর বুজুর্গ এটা আমরা মনের ভিতর রাখছি কোনোদিন প্রকাশ করি না, মগো আমল আখলাক দেখলি জনগণ বুঝে যায় দে মগো মতো বর্তমানে বাংলাদেশে প্রখ্যাত প্রখ্যাত অলি বুজুর্গ এ কমই মাদ্রাসা তো দূরের কথা, আলিয়া তার কোনো জায়গায় তালাশ করে দিয়ে পাওয়া যাইবে না, আমরা যে উলিয়াল্লা লেভেলে পৌঁছে গেছি আধ্যাত্মিক সাধনা করে দিয়ে, বুঝো বেটা? তোরা হুরপরির লোভ দেখাও, হ্যাঁ বেটা তোরা হুরপরির লোভ তো দেখাবি, কারণ তোরা তো পাও না। আর মগো দুনিয়াতেই হুরপুরি আইয়ে মগো বাড়িতে আইসে মগো অফিসে আইসে মগো থানায় বইয়ে থাকে, আমরা কত হুরপুরি দুনিয়াতেই পাইয়ে গেছি বেটা, তোরা তো খালি 70টা লোভ দেখাও, মোরা জীবনে সেঞ্চুরি করছি হুরপুরি লইয়ে,
বেটা উরপুরির সেঞ্চুরি মোরা দুনিয়াতেই কুইজে ফেলাইছি। মুই তো দুইটা সেঞ্চুরি দুইটা প্রথমটা করছিলাম ওই পুলিশে যখন আমি একদম সাধারণ একজন ওসি ছিলাম, তখনই আমি প্রথম সেঞ্চুরিটা করছি। দ্বিতীয় সেঞ্চুরি করছি এই যে এই কিছুদিন আগে, তৃতীয় সেঞ্চুরির একটা প্ল্যান চলতে আছে। আর তোরা মুগো উরপুরির লোভ দেহা বেটা, বেটা ওই আমল কাকে বলে, আধ্যাত্মিক সাধনা কাকে বলে, এই মোদের কাছতে শেখতে হইবে বুঝছ। ওইরকম মঞ্চে ওয়াজের মঞ্চে বইয়ে এই জায়গায় বইয়ে জাগায় জাগায় ফতোয়া দিলে কোনো কাম হইবে না বেটা। ভালোই যা ভালোই যা, বাঁচতে চাইলে আমাকে আত্মা ইয়ে মুড়ি দা, মুড়ি দিয়ে আমাকে হাদিয়ত উপা দিয়ে জান্নাতের পথটা দিয়ে দিয়ে ফেলা। আচ্ছা যাইতে হইবে, আর একটা জানাজা ধর্ম মুই গেলাম। আমি সত্যি লজ্জিত, দুঃখিত, আবেগ আপ্লুত, রাগান্বিত যে আমি একটি জেলার পুলিশ সুপার, আমি একজন মুক্তিযোদ্ধার সপক্ষের লোক এবং আমার বাবা মা দুজনই মুক্তিযোদ্ধা, যে আমি এখানকার পুলিশ সুপার আমি খুবই লজ্জিত যে আমাদের এখানে দুটি দুর্ঘটনা ঘটল, একটি জাতির পিতা বঙ্গবন্ধু ভাস্কর্য আর একটি হচ্ছে বাঘাজ্যোতির আবক্ষ। আরে বঙ্গবন্ধু না থাকলে স্বাধীনতাই পেতেন না, বঙ্গবন্ধু মানেই স্বাধীনতা, বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ। বঙ্গবন্ধু একটা নির্দিষ্ট ভূখণ্ড, বঙ্গবন্ধু প্লাস একটা নির্দিষ্ট ভূখণ্ড প্লাস স্বাধীনতা যুদ্ধ ইকুয়াস টু বাংলাদেশ। সো বঙ্গবন্ধুকে বাদ দিয়ে এই আমি আজকে এসপিও হতে পারতাম না, আমাদের সেলিবালদার জজ মহোদয় আজকে এমপিও হতে পারতেন না। সো এই জাতির পিতার ভাস্কর্য আপনারা ভাঙেন, আপনাদের স্পর্ধা কত বড়। আমি কঠোরভাবে বলতে চাই যে এর পরবর্তীতে যাদেরকে তো ধরা হয়েছে তাদেরকে তো শাস্তির মুখোমুখি, কঠোর শাস্তির মুখোমুখি হতেই হবে। যদি এর পরবর্তীতে এমন কোনো ঘটনা ঘটে সরকারকে এত দুর্বল মনে করবেন না মৌলবাদী চক্র, একদম হাত কিন্তু ভেঙে দেব। যেই হাত দিয়ে কোনো ভাস্কর্য ধরারও চেষ্টা করবেন সেই হাত কিন্তু ভেঙে দিব। সরকারকে এত হালকা ভাবার কিন্তু কিছু নাই। আমার পরিবারের পড়ালেখা কিছুই জানে না গবেট, সেটাকে আমি মাদ্রাসায় পাঠাই বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু এরকম। আরেকটা শ্রেণীকে মাদ্রাসায় পাঠাই, এই যে আমাদের দরিদ্র মানুষরা, যে যারা মনে করি যে ওই ছেলেটাকে মাদ্রাসায় পড়াইলে মনে আমি বেসতে চলে যাব। আপনার ছেলেকে মাদ্রাসায় পড়াই কিন্তু আপনি বেসতে যাইতে পারবেন না। ওই ছেলে যদি কুলাঙ্গার হয় আর ওই ছেলে যদি আপনার মৃত্যুর পরে রব্বির হামহুমা কামা রব্বাই আনি সাগিরা না বলে, তাহলে আপনি কি বেসতে যাইতে পারবেন? পারবেন না। এদেরকে এই যে বিনা পয়সায় পড়ায় আর বিনা পয়সায় মগজ ধুলাই করে, মগজ ধুলাই করে, আবার রাস্তার পাশে টেবিল নিয়ে বসে যে দান করেন, কোরবানির চামড়া দান করেন, অমুক দান করেন, এইসব দান করে আমরা কি সৃষ্টি করছি? আমাদের টাকায় চলে, আমাদের জমিতে থেকে বাংলাদেশে অবস্থান করে আপনি বাংলাদেশের বিরুদ্ধে কথা বলবেন? এটা কি কেউ মানবেন? এখানে যারা আছেন মানবেন? আপনি যদি বাংলাদেশের সংবিধান, বাংলাদেশের আইন না মানেন, আপনার কাছে তিনটে অপশান আছে। এক অপশান উল্টাপাল্টা করবেন, হাত ভেঙে দিব, জেল খাটতে হবে। দ্বিতীয় অপশান হচ্ছে গিয়ে একেবারে চুপ করে থাকবেন, বাংলাদেশের ইতিহাস, বঙ্গবন্ধু স্বাধীনতা নিয়ে কোনো প্রশ্ন করতে পারবেন না, চুপ করে নিজের জীবন যাপন করবেন। আর তিন নম্বর হলো, যদি আপনার বাংলাদেশ পছন্দ না হয় তাহলে ইউ আর ওয়েলকাম টু গো ইউর পেয়ারা পাকিস্তান, আপনি আপনার পেয়ারা পাকিস্তানে চলে যান।